টাঙ্গাইল জেলায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে আতিয়া জামে মসজিদ। দশ টাকার মসজিদ নামে পরিচিত আতিয়া জামে মসজিদটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত। টাঙ্গাইল সদর থেকে 6 কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামে মসজিদটির অবস্থান। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লি ও পর্যটক আসেন এখানে। নামাজ পড়ার পাশাপাশি তারা ঘুরে দেখেন প্রাচীন ও ঐতিহাসিক এই মসজিদটি। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মসজিদটি হারাচ্ছে তার সৌন্দর্য, নষ্ট হচ্ছে কারুকার্যগুলো। এলাকাবাসী মুসল্লি ও পর্যটকদের দাবি, দ্রুত এই মসজিদটি সংস্কার করা প্রয়োজন। মসজিদে সানি ইমাম হিসেবে আছি। এই মসজিদটা প্রায় 416 বছর হয়েছে, 1609 সালে এটা স্থাপিত হয়। তো মসজিদে বিভিন্ন অঞ্চল থেকে এমনকি দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থীরা আসে দেখার জন্য। তো মসজিদটা যদি আরো সংস্কার ভালোভাবে করা হয় তাহলে সৌন্দর্য বজায় থাকবে। আমার দাবি, মসজিদটা মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, স্মৃতি খারাপ হয়ে যায়। এই মসজিদে অনেক লোকজন আসে, অনেক গ্রামের থেকে, বহুত ফাঁকে ফাঁকে থেকে, 2-4-10 গ্রাম ফাঁকে থেকে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসে, দেখে বিদেশিরাও আসে। আমাদের আতিয়া মসজিদটা তো অনেক আগের মসজিদ, সংস্কার করা হয়েছে কিন্তু খুব বেশি দিন ধরে সংস্কার করা হইতেছে না। এখন লাস্ট ওইখানে যে সংস্কারের লেখা কথাটা লেখা দেখলাম, সেটা হচ্ছিল 1900 সামথিং এ মনে হয় সংস্কার করছিল। গতবার আসছিলাম, দেখছিলাম একটু কালার করা ছিল, এবার মনে হয় একটু কালার করছে। তো আমাদের একটু দাবি থাকবে, আমরা টাঙ্গাইলের এই মসজিদটা একটু সংস্কার করা হোক বা দেখাশোনা করা হোক। বিগত দিনে এই মসজিদ 10 টাকার নোটে আমরা দেখতে পাচ্ছি এবং ওইটা নাম ছিল আতিয়া মসজিদ। তো আমরা আশা করব এটা এখন যে কোনো 10 টাকা বা 20 টাকা বা যে কোনো নোটে যদি পুনরায় দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে, এবং এই মসজিদ সংস্কার করলে দূর দূরান্তের থেকে আরও দর্শনার্থী আসবে, এমনকি বহির্বিশ্বের থেকে আসতে পারে। এটা আমি জোর সংস্কারের জন্য জোর দাবি জানাইতেছি এলাকাবাসী হিসাবে। মসজিদটিতে সুলতানি ও মোগল আমল উভয় আমলেরই বৈশিষ্ট্যের সুস্পষ্ট নিদর্শন রয়েছে। সুলতানি আমলের নিদর্শন হচ্ছে মিহরাব কিবলা দক্ষিণ এশীয়দের জন্য পশ্চিমে। আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের খিলান সমূহ। আতিয়া মসজিদের খিলানগুলো চতুকেন্দ্রিক। চতুকেন্দ্রিক মানে হলো মসজিদটিতে 4টি দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিক দিয়ে প্রার্থনা কক্ষে প্রবেশ করা যায়। কিবলা দেয়ালে 3টি অলঙ্কিত মিহরাব রয়েছে আর মসজিদটি টেরাকোটায় ইটের তৈরি। মসজিদটি থেকে একটি আরবি ও একটি ফার্সি শিলালিপি পাওয়া যায়। এই লিপিগুলো থেকে মসজিদের নির্মাতার সময়কালও জানা যায়। রওশন খাতুন চৌধুরানী 1837 সালে ও আবুল আহমেদ খান গজনবী 1909 সালে মসজিদটি সংস্করণ করেন। বাংলাদেশ সরকার মসজিদটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে গ্রহণ করেন। বর্তমানে অযত্নে হারাতে বসেছে 400 বছরের পুরনো এই ঐতিহ্য। বাংলাদেশের পুরনো 10 টাকার নোটে রয়েছে আতিয়া জামে মসজিদটির ছবি, যার জন্য মোটামুটি সবার কাছেই পরিচিত আতিয়া জামে মসজিদ। মসজিদটি 10 টাকার মসজিদ নামেও পরিচিত অনেকের কাছে।